হ্যালো বন্ধুরা, আরকে মেডিসিন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। মেডিসিন সম্পর্কিত মূল্যবান তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ডক্টর রেড্ডিস কোম্পানির তৈরি রেসওয়াস সিরাপ সম্পর্কে। এই সিরাপটি কেন খাবেন, কী কী কাজ করে, এই সিরাপের সাইড এফেক্ট ও ডোজ সম্পর্কে। এটি একটি কাশির সিরাপ। এই রেসওয়াস সিরাপে আছে লেভোড্রোপ্রোপাইজিন 30 মিলিগ্রাম, ক্লোরোফেনিরামিন 2 mg, 120 মিলির দাম 108 টাকা 75 পয়সা। রেসওয়াস সিরাপটি দুটি কম্বিনেশনে তৈরি, যার জন্য এই কাশির সিরাপটি শুকনো কাশিতে দারুণ কাজ করে। লেভোড্রোপ্রোপাইজিন সাধারণত অ্যান্টি অ্যালার্জিক কাশিটা কমিয়ে দেয়। ক্লোরোফেনিরামিন মূলত আমাদের কাশির সময় যে ব্রেনে চাপ পড়ে সেটা কমিয়ে দেয়। এই রেসওয়াস সিরাপটি যাদের খুব কাশি হচ্ছে, কিছুতেই কাশি কমছে না, কাশি দিলে মাথা যন্ত্রণা করছে, সেই সব ক্ষেত্রে এই রেসওয়াস কফ সিরাপটি দারুণ কাজ করে। এই কাশির সিরাপটি 5 বছরের ঊর্ধ্বে থেকে খাওয়ানো যায়, তবে বয়সের ওপর নির্ভর করে সে কত মিলি খেতে পারবে। তবে 12 বছরের ঊর্ধ্বে থেকে পুরুষ ও মহিলারা 10 মিলি করে দিনে 3 বার খাওয়ার পরে পরপর 7 দিন থেকে 10 দিন খাওয়াতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে সামান্য কাশি হলেই এই রেসওয়াস সিরাপটি খেতে হবে এমন কোনো কথা নয়। খুব বেশি কাশির সমস্যা হলে তবেই খাবেন। এই সিরাপের সাইড এফেক্ট বলতে গর্ভবতী মহিলারা খেতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। অ্যালকোহল খেয়ে কখনোই এই রেসওয়াস সিরাপটি খাবেন না। অনেক সময় এই সিরাপ খেয়ে বমি হতে পারে, মুখ শুকিয়ে আসতে পারে, একটু ঘুম ঘুম লাগতে পারে, মাথাও ঘোরাতে পারে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর হ্যাঁ বন্ধুরা, সবসময় কয়েকটি জিনিস মাথায় রাখবেন। বৃষ্টির জলে ভিজবেন না, ফ্রিজের ঠান্ডা জিনিস খাবেন না, ধূমপান করবেন না, অ্যালার্জি জাতীয় খাবার না খাওয়াই ভালো। রাস্তায় বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। এই সমস্ত নিয়ম মেনে আপনি যদি চলেন তাহলে আপনার কাশির ভাব কমতে থাকবে। আর বন্ধুরা, যখনই কোনো ওষুধ কিনবেন তখনই অবশ্যই ওষুধের ম্যানুফ্যাকচারের ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে কিনবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে। আপনাদের যদি কোনো মেডিসিনের উপর জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের মূল্যবান ভিডিও নিয়ে।